বন্ধুরা, প্রধানমন্ত্রী আবাস যোজনায় গ্রামীণে আবেদনের পদ্ধতি কি? 1,20,000 টাকার ঘর আপনারা কিভাবে পাবেন? কিভাবে অনলাইনে আবেদন করবেন? তো প্রচুর প্রিয় দর্শকরা কিন্তু আমাদের কাছে কমেন্ট করে জানতে চাইছেন যে দাদা, আমরা গ্রামে বাস করি, তো গ্রামের জন্য বলুন কিভাবে আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করব। তো বন্ধুরা, গ্রামের ক্ষেত্রে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করার পদ্ধতিটা একটু আলাদা। তো কিভাবে আপনারা আবেদন করবেন তার বিস্তারিত কিন্তু এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি। তো ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখবেন বন্ধুরা। আর ভিডিওটি দেখার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন, এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর শেয়ার বাটনে ক্লিক করে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন, সঙ্গে একটা লাইক দিয়ে দেবেন। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা যদি প্রধানমন্ত্রী আবাস যোজনায় গ্রামীণে অনলাইনে আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনারা সর্বপ্রথম এই ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটের নাম হলো pmayg.nic.in। বন্ধুরা, ওয়েবসাইটের লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, এখান থেকেও আপনারা সরাসরি চলে আসতে পারেন। তো বন্ধুরা, আপনারা যদি মোবাইল থেকে করেন, তাহলে ডান দিকের কর্নারে যে তিনটে ডট দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে আসবেন, দেখুন ডেস্কটপ সাইডের একটি অপশান দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের এই যে ওয়েবসাইটটা অনেকটা কম্পিউটার ভার্সানের মতো খুলে যাবে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু নতুনভাবে ওয়েব পেজটা খুলে গেছে এবং এখানে একটি পপ আপ মেসেজ চলে এসেছে বন্ধুরা। তো এই যে মেসেজের ডান দিকের কর্নারে যে ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনারা এই মেসেজটা কিন্তু কেটে দিতে পারেন। তো বন্ধুরা, এই মেসেজটা আপনারা কেটে দিন। দেওয়ার পরে এবারে আপনাকে যেটা করতে হবে, এখানে দেখুন আবাস সফট নামে একটি অপশান আপনারা দেখতে পেয়ে যাবেন, আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এই যে আবাস সফট, এখানে আপনারা ক্লিক করবেন। তো বন্ধুরা, এই আবাস সফটে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে নতুন করে কিছু অপশান চলে আসবে, দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন এই যে ডেটা এন্ট্রি নামে একটি অপশান আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। বন্ধুরা, ডেটা এন্ট্রিতে ক্লিক করার সাথে সাথেই এই পেজটা আপনাদের সামনে খুলে যাবে। তো এখানে দেখুন, এখানে তিনটে অপশান রয়েছে। প্রথম রয়েছে দেখুন মিস ডেটা এন্ট্রি, আর তারপর রয়েছে এফটিও ডেটা এন্ট্রি, এন্ট্রি ভেরিফাই মোবাইল ফটো, অর্থাৎ যাদের যাদের প্রধানমন্ত্রী আবাস যোজনাতে ঘর পাস হয়ে গেছে তাদের যে মোবাইল নাম্বার এবং ডকুমেন্টগুলো ভেরিফাই করার জন্য এখানে ক্লিক করতে হবে। এবং এখানে দেখুন ডেটা এন্ট্রি ফর আবাস প্লাস, অর্থাৎ যারা নতুনভাবে আবেদন করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই জায়গাটা, অর্থাৎ আপনি যদি নতুন আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে এই জায়গায় ক্লিক করতে হবে। এবং এখানে দেখুন লগ ইনের একটি অপশান আপনারা দেখতে পাচ্ছেন, তো এই লগ ইনে আপনাদেরকে ক্লিক করতে হবে। বন্ধুরা, এই লগ ইনে ক্লিক করলেই আপনাদের সামনে দেখুন এইরকম একটি নতুন পেজ খুলে যাবে, আর এখানে দেখুন স্টেট সিলেক্ট করতে বলা হয়েছে। তো এখানে ক্লিক করবেন, করার সাথে সাথে দেখুন এখানে আপনাকে আপনার স্টেট দেওয়া হবে। তো সমস্ত স্টেট রয়েছে, তো আপনি স্টেটটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে যে কন্টিনিউ অপশান রয়েছে, এই কন্টিনিউতে ক্লিক করতে হবে। বন্ধুরা, এই কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে এই পেজটা চলে আসবে। এইবারে বন্ধুরা আপনাদের এখানে বোঝার ব্যাপার আছে, দেখুন এখানে কিন্তু আপনাদেরকে বলা হয়েছে যে ইন্সপেক্টর লগ ইন, এবং এখানে বলা হয়েছে ইউজার নেম পাসওয়ার্ড, তারপর রয়েছে দেখুন এখানে ক্যাপচার বক্সে ক্যাপচার লেখা রয়েছে, এটা এখানে টাইপ করতে হবে আর এখানে লগ ইন করতে হবে। তো এবারে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমরা কোথায় পাবো। বন্ধুরা, এই যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড, এটা কিন্তু আমাদের সাধারণ মানুষদের জন্য নয়, অর্থাৎ আমাদের জন্য নয় বন্ধুরা। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা কিন্তু যারা পঞ্চায়েত লেভেলের অফিসার রয়েছেন, অর্থাৎ সরকারি আধিকারিক রয়েছেন, তাদের জন্য, এবং যারা ব্লক লেভেলের অফিসার রয়েছেন, অর্থাৎ বিডিও অফিসে যারা আবেদন করেন তাদের জন্য। তো মোটামুটি আপনারা বুঝতে পারলেন বন্ধুরা, এটা কিন্তু টোটালি সরকারি আধিকারিকদের জন্য, অর্থাৎ যারা গভর্নমেন্টের সার্ভিস করছেন, যারা এই দপ্তরে রয়েছেন, তাদেরকে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রোভাইড করা হয় গভর্নমেন্টের তরফ থেকে। তো বন্ধুরা, এটা কিন্তু আমি বা আপনি করতে পারবেন না, কারণ এখানে কিন্তু সাধারণ মানুষরা লগ ইন করে এই গ্রামীণ ওয়েবসাইটের ক্ষেত্রে বিশেষ করে বন্ধুরা আবেদন করতে পারবেন না। তাহলে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে গ্রামীণে যদি আমরা লগ ইন আইডি বা পাসওয়ার্ড না পাই, অনলাইনে যদি আমরা আবেদন না করতে পারি, তাহলে আবেদনটা করবে কে এবং কীভাবে করব। বন্ধুরা, এর জন্য আপনাদেরকে আপনার আধার কার্ডের জেরক্স, আপনার ভোটার কার্ডের জেরক্স, রেশন কার্ডের জেরক্স এবং সঙ্গে আপনার যে চার কপি ছবি লাগে, এইগুলো নিয়ে আপনাকে আপনার পঞ্চায়েত অফিসে যেতে হবে। এছাড়া আপনি আপনার বিডিও অফিসে গিয়েও কিন্তু আপনি এই প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের জন্য আবেদন করতে পারেন। এবারে বলে নেই বন্ধুরা, এই প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের জন্য আপনারা গেলেই কি আবেদন করতে পারবেন? না বন্ধুরা, এখানে কিন্তু যেটা হয়, সর্বপ্রথম প্রধানমন্ত্রী আবাস যোজনাতে যদি আপনি আবেদন করতে চান, সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনার যে গ্রামের প্রধান বা মেম্বার রয়েছেন, অর্থাৎ আপনার গ্রাম পঞ্চায়েতের যারা কর্মী রয়েছেন, তারা কিন্তু আপনাদের এই সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে যায় এবং পঞ্চায়েত লেভেলে বা বিডিও অফিসে গিয়ে কিন্তু তারা এই সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে এন্ট্রি করায়। অর্থাৎ বন্ধুরা, আপনারা বুঝতে পাচ্ছেন এই যে অনলাইনে আবেদনটা, এটা কিন্তু আপনারা সরাসরি করতে পারবেন না। এই অনলাইনে আবেদন করার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত থেকে বা আপনার বিডিও অফিস থেকে কিন্তু করতে হবে, এবং এই বিডিও অফিসাররা বা পঞ্চায়েতের যে আধিকারিকরা রয়েছেন, এনারাই কিন্তু আপনার আবেদনটা করে দিতে পারবে। তো
আপনারা জেনে থাকবেন বন্ধুরা, প্রধানমন্ত্রী আবাস যোজনার যে নতুন ঘরের লিস্টে আপনার নাম এসছে কিনা আপনারা দেখেন। এই সমস্ত নতুন ঘরের লিস্টের নামে তখনই আপনাদের নাম আসবে যখন কিন্তু এই পঞ্চায়েত থেকে বা বিডিও অফিস থেকে এই সমস্ত অফিসাররা আপনার নামটা এখানে রেজিস্ট্রেশন করবে। অর্থাৎ আপনার নাম যদি এখানে রেজিস্ট্রেশন করা হয় তবেই কিন্তু আপনার নাম এই নতুন লিস্টে আসবে, তবেই কিন্তু আপনি 1,20,000 টাকার ঘর পাবেন। হ্যাঁ বন্ধুরা, গ্রামীণ ক্ষেত্রে কিন্তু আপনারা 1,20,000 টাকার ঘর পাবেন। এইভাবেই কিন্তু আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের জন্য আবেদন করতে পারবেন এবং আবেদনটা অবশ্যই কিন্তু আপনার গ্রাম পঞ্চায়েত থেকেই হয় এবং গ্রাম পঞ্চায়েতের যারা মেম্বার রয়েছে, যারা কর্মী রয়েছে, তারাই কিন্তু আপনার আবেদনগুলো করিয়ে দেয়। এই ছিল বন্ধুরা আজকের ভিডিও, এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং তথ্য যদি আপনাদের সঠিক বলে মনে হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা অবশ্যই কিন্তু আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। এবং আপনার নিজস্ব যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।